নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র যুবদলের দুইজন সদস্য আবু সাইদ আহমদ এবং ইলিয়াস খান কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক সম্পাদক ও সহ আন্তর্জাতিক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি এনাম আহমেদের পরিচালনায় যুক্তরাষ্ট্র যুবদল সহ যুক্তরাষ্ট্র বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাকির চৌধুরী নির্বাচিত দুই সদস্যকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। আবু সাইদ আহমদ আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন।